হ্যাঁ বলুন। কলকাতায় ঘর নাকি আপনার? হ্যাঁ 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 আপনার কি ইউটিউব চ্যানেল আছে নাকি? সনাতন ধর্ম প্রচার করা। হ্যাঁ আছে। কেন, আপনি কোথা থেকে বলছেন? ও ঠিক আছে, বাংলাদেশের একজন ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম হুসাইন, হ্যাঁ তার কিছু কথা রিয়েকশন করছিলেন না আপনি হ্যাঁ 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 কল্কি কল্কি অবতারের বিষয়ে। হুম 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 ঠিক আছে ভাই, কল্কি অবতারের বিষয়ে অর্থাৎ কল্কির ব্যাকগ্রাউন্ড হুম আপনি ভুল ধরেছেন না? হ্যাঁ ধরেছি। ঠিক আছে ভাই, কল্কি অবতার অর্থাৎ কল্কির ফাদার অ্যান্ড মাদার্স নাম কি? আপনিই বলুন না। আপনি বলেন না, আপনি কেন ভুল ধরছেন? আপনারই তো ভুল হয়েছে। দেখুন, আমাদের কি ভুল হয়েছে ঠিক হয়েছে আমাদের, কিন্তু আপনারা আমাদের ধর্ম নিয়ে এত, আপনাদের এত বাড়াবাড়ি কেন? আপনার চুলকানি কেন? আপনি সত্যিটা না বলেন কেন? কি সত্যিটা বলুন, আপনি বলুন কোনটা কোনটা মিথ্যা বলেছে আপনি, সেটা তো বলুন। ভাই আপনি শোনেন শোনেন, বলেন বলেন। মোহাম্মদ ইব্রাহিম একজন ডক্টর, তার কোনোদিন হ্যাঁ বৈজ্ঞানিক কোনো বস্তু ভুল না হয়। একটু কোরআনের আয়াত আপনি বলছিলেন না, হ্যাঁ কোনটা আয়াত বলেছিলাম? চ্যাপ্টার নাম্বার 18 ভার্সেস নাম্বার 86 এর একটা বৈজ্ঞানিক অর্থাৎ চাঁদের বিষয়ে কিছু ভুল ধরেছিলেন আপনি না? হতে পারে, এই মুহূর্তে খেয়াল নেই, বলুন। অথর্তবেদের একটা রেফারেন্স দিছিলেন। হুম ঠিক আছে ভাল, বলুন কি বলতে চাইছেন। ভাই আপনি বলেন তো, আপনার ধর্ম কি মূর্তি পূজার কথা কি আছে নাকি? আচ্ছা, আপনাদের ধর্মে কি কোনো দাড়ি রাখার কথা আছে? হ্যাঁ আছে আছে, কোথায় আছে, কোরআনে আছে? হ্যাঁ কোরআনে আছে। কোরআনের কোথায় আছে? ঠিক আছে, আপনার সাথে রেফারেন্স ভিত্তিক আপনি কথা বলবেন না? হুম হুম রেফারেন্স ঠিক আছে ভিত্তিকই তো কথা আপনি, বলা হবে। হ্যাঁ ঠিক আছে, আমি সার্চ করে আপনার সাথে ফোন করব, হুম 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 আপনি বলে দিব। ঠিক আছে হুম 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 ঠিক আছে, আর আপনার যে হিন্দু ধর্মের কিতাবে যে মূর্তি পূজার কথা তো নাই, মূর্তি পূজা তো আপনি নিজে 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 বানান। দেখুন, একটা কথা আপনাকে বলি, আমাদের গ্রন্থে মূর্তি পূজা আছে কি নেই সেটা সম্পর্কে, সেটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনারা আপনাদেরটা নিয়ে থাকুন না। তা আপনি কেন আমার কোরআনের একটা ভুল ধরবেন, অর্থাৎ কোন আয়াত ভার্সেস একটা জালিয়াতি করে করবেন? এটা তো হবে না। কিন্তু শুরু তো আপনারা করেছেন আগে। তা ঠিক আছে, তোমার ধর্ম এবং আমাদের ধর্ম একত্রিত করি, কোন গেলে বস্তু একত্রিত ঠিক আছে না নাই দেখবো। একত্রিত বলতে আপনি কি বলতে চাইছেন? একত্রিত মানে যেমন ধরে নেন ঈশ্বর একজন, হ্যাঁ সেটা তো অবশ্যই জানি। ঈশ্বর একজন, যেহেতু তোমরা তো 33 করোড় ঈশ্বরকে বিশ্বাস করেন। না আপনার ওটা ভুল। আপনি আচ্ছা, আপনি কি ওখানে কোথাও দেখাতে পারবেন যে 33 কোটি কোথাও উল্লেখ আছে? ভাই তিনজন আছে, ব্রাহ্মণ শিব বিষ্ণু। আচ্ছা, আপনি ওটা যেটা বললেন বৃহদারণ্যক উপনিষদে কোথায় 33 কোটি শব্দের উল্লেখ আছে, আপনি দেখাতে পারবেন দেখাতে রেফারেন্স সহ? পারো? হ্যাঁ ভাই ঠিক অবশ্যই। আছে ঠিক আছে, তোমার ঈশ্বর কয়জন? ঈশ্বর একজন। ঈশ্বর একজন, তা কেন তোমরা অতগুলো কে? আর ঈশ্বরের কোনোদিন জন্ম আছে? ঈশ্বরের জন্ম মৃত্যু হয় না। ঈশ্বরের জন্ম, ঈশ্বরের কোনোদিন মৃত্যু আছে? না, মৃত্যু নাই। ঈশ্বর কি কোনো বস্তু কি ভর্ষণ করে অর্থাৎ খায় নাকি? না। তো ঈশ্বর কোনো, ঈশ্বরের কোনো পেন্টিং আছে? না। তা কেন তোমার পেন্টিং নিয়ে বিশ্বাসী করেন? এবার মশাই আপনাকে একটা কথা বলি, বলেন। আপনাকে যখন ছোটবেলা থেকে কোনো বই পড়ানো হয় বাচ্চাদেরকে, দেখবেন তাদেরকে ছবির মাধ্যমে শেখানো হয়। ভাই শোনেন শোনেন, কোনো এটা রেফারেন্স ছাড়া অর্থাৎ তোমরা যদি পেন্টিং আন, একটা আছে না, না তাস্তি পুতি মাস্তি, হ্যাঁ তার ঈশ্বরের কোনো পেন্টিং নাই, কোনো মূর্তি নাই, কোনো শিব অর্থাৎ লিঙ্গ নাই, তা হুম আপনি কেন লিঙ্গকে প্রার্থনা করেন? লিঙ্গ তো এটা জড় বস্তু, তা কথা বলতে পারে না। হুম তা তোমার কোনোদিন মূর্তি কি তোমাকে বাঁচাইবে? আচ্ছা, আপনারাও তো কাবার দিকে মুখ করে বা মসজিদের দিকে না মুখ করে না, আপনারা নামাজ কাবার পড়েন। দিকে এ ভাই হ্যাঁ হ্যাঁ শোনেন, হ্যাঁ কাবার হ্যাঁ শোনেন শোনেন, কাবার দিকে যে আমরা মুসলমান গেলে কাবার দিকে যাই, হয় না হয়? হ্যাঁ কাবা ঘরকে আমরা তওয়াফ করি, কাবাকে কোনোদিন আমরা প্রার্থনা করি না। তাহলে আপনারা নির্দিষ্ট দিকে মুখ করে করেন কেন? ওইটা আমার হল কেবলা, অর্থাৎ আমরা কেবলার দিকে যাই, আমরা কোনোদিন পেন্টিং কে বিশ্বাস করি না, কোনো শিবলিঙ্গকে বিশ্বাস করি না।
তা আপনি বিশ্বাস করেন না করেন, তাহলে তো আমাদের তো কিছু যায় আসে না, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই শুনেন, একটা আমি ভাগবত গীতার একটা ভার্সেস আপনাকে বলে দেব। হুম, ভাগবত গীতা চ্যাপ্টার নাম্বার 18 ভার্সেস নাম্বার 66, ওখানে কি বলা আছে? আপনি বলুন না কি বলা আছে। না আপনি তো বহুত জানেন না, ভাগবত গীতা কি আপনার মুখস্থ নাই নাকি? না, অত বড় 700 শ্লোকের জিনিস আমি মুখস্থ করবো তা কি করে? ঠিক আছে, আমি ভার্সেসটা আমি হিন্দি অর্থাৎ ওয়ার্ডটা আমি বলে দেই। বলুন। সমস্ত প্রকার কা ধর্ম কা পরিত্যাগ করো আর মেরে শরণ মে আও, মে সমস্ত পাপো সে তোমারা উদ্ধার কর দুঙ্গা। হুম, তার তার মানেটা কি আপনি বুঝছেন? আরে মহাশয়, ওখানে যে শ্লোকটি আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অর্থাৎ সমস্ত রকমের মানে সমস্ত রকমের কর্তব্য কর্ম ত্যাগ করে আমার শরণে আসো, হ্যাঁ তাহলে আমি তোমাকে পাপ রহিত করে দেবো, এটাই হ্যাঁ তো হ্যাঁ আছে। হ্যাঁ তা কথাটা কে বলছে, কথাটা বলছে কে? কথাটা কে বলছে? কথাটা ঈশ্বর বলছেন। তা ঈশ্বর যদি আপনাকে বলেছে, ঈশ্বর একজন, ঈশ্বর বলেছে যে সমস্ত সবগুলো ধর্ম টর্ম অর্থাৎ তোমার পেন্টিং শেন্টিং বাদ দিয়ে আমার কাছে আসো, আমি তোমার সবগুলো পাপ থেকে মুক্ত করে দেবো, আর ভয় করবেন না। তা তোমরা কেন কালী মা দুর্গা মা এসব কি ভাই? দেখুন, একটা কথা বলি, আপনি যে মতে মতের কথা বলছেন বা যে হ্যাঁ পথের কথা বলছেন, কালী দুর্গা বা হ্যাঁ ধরুন এই বৈষ্ণবী পন্থা, আমরা কিন্তু এরকম নই, প্রথম কথা। হ্যাঁ এবার হ্যাঁ দ্বিতীয় কথা হলো, কারোর দিকে মানে আঙুল তোলার আগে আপনার দিকে কথাগুলো ভেবে দেখেছেন? হ্যাঁ আপনার হ্যাঁ অর্থাৎ আমার আমার কোনো কি আছে নাকি ওরকম? হ্যাঁ, আপনাদেরও তো অনেক ওরকম আছে, যেরকম আপনাদের একটা সম্প্রদায় আছে হ্যাঁ কি সম্পদ বলেন, অহমদীয়া সম্প্রদায়। হ্যাঁ কি সম্প্রদায় বলেন না, অহমদিয়া সম্প্রদায় হ্যাঁ কোন অর্থাৎ কোন ভার্সেস? কোন ভার্সেস জানি না, তারা বলে তাদের সম্প্রদায়ের উপাস্য হচ্ছে মির্জা গুলাম আহমদ। নাম শুনেছেন? আহমদ, মির্জা গুলাম আহমদ, আপনি নাম শুনেছেন? মির্জা গোলাম আহমদ? হ্যাঁ, নাম শুনেছেন? আচ্ছা আহমেদ, অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ডটা কি? তার ব্যাকগ্রাউন্ড আপনি গুগলে সার্চ করে নেবেন, ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। ও আচ্ছা ভাই, আপনার যে ভাগবত গীতা আছে, রামায়ণ আছে, হুম, ঋগ্বেদ আছে, যজুর্বেদ আছে, ইয়াজুর্বেদ আছে, আপনার সবচেয়ে উত্তম কিতাব কোনটা? বেদ? হ্যাঁ, বেদ? আর বেদ কয়টা অর্থাৎ বেদের ভাগ কয়টা? কাইন্ডস অফ ভাগ? বেদ চারটি। হ্যাঁ, চারটি বেদ? আর চারটি বেদের ভিতর কোথায় তোমাকে বলেছে যে মূর্তি পূজা করতে লাগবে? আচ্ছা, আপনাদের কোরআনের ভিতর কোথায় বলা বলা আছে যে ওই মানে মুসলমানি করতে হবে, ওই জায়গাটা কাটতে হবে, কোথায় বলা আছে? ঠিক আছে ভাই, আপনাকে আসলে না রেফারেন্স হয় আমি হ্যাঁ তোমাকে, সেটাই। ঠিক আছে তবে হ্যাঁ, একটা জিনিস কি, আপনি ভালোভাবে ধরে রাখবেন যে আপনি যেমন বেদের থেকে তুলবেন, আমিও কিন্তু কোরআনের থেকে, আপনি কিন্তু কোনো ওখানে পাল্টি মেরে কোথাও হাদিসে যাওয়া যাবে না, শুধুমাত্র ভাই কোরআনেই শুনেন থাকতে শুনেন, হবে। হ্যাঁ কোরআন এমন একটা কিতাব যে কিতাবে নাকি প্রথমে বলা আছে জালিকাল কিতাবুল আরাই বাফি, যে কিতাব, যে কিতাব ভুল নেই, যে কিতাব শুদ্ধ হয় তোমার। আচ্ছা তোমার কোনোদিন ভাগবত গীতা নাই বা বাইবেল রামায়ণ কোথায় কি আছে নাকি এই কথাটা, যে কিতাবে কোনো ভুল নাই এই কথাটা আছে নাকি? এটা তো একটা বদ্ধ পাগলের কথা। আপনি ধরুন কথার কথা, আপনি একটা বলেন বই লিখলেন, সেই বইতে আপনি লিখে দিলেন যে এই বইতে কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে শুদ্ধ গ্রন্থ। হ্যাঁ ভাই ঠিক এবার আছে, শুনুন শুনুন, আমার কথাটা পরিষ্কার শেষ তো করতে দিন। তো কথা হলো, এটা শুদ্ধ কি অশুদ্ধ সেটা তো যারা পড়বে পাঠকগণ বিচার করবে। সেই বইয়ের মধ্যে কেউ যদি লিখে দেয় এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নেই, তাহলে এটা কি ধরনের কথা হলো? আপনি নিজে নিজেকে যদি শুদ্ধ বলেন তাহলে সেটা তো ঠিক নয়। তা ঠিক আছে ভাই, ওই কিতাবটা কি মানছে লিখছে নাকি? কি কিতাবটা কি দা হলি বুকটা কি কোনো মানুষের দ্বারা লিখিত নাকি? অবশ্যই মানুষের দ্বারা লিখিত। কোনে লিখছে? কি হুইজ দা রাইটার দা হলি বুক কোরআন? সেটা আপনারা জানেন? তা আপনি নিজে বলেন কোন লিখছে, আপনি নিজে বলেন। কি কোন লিখছে? আচ্ছা আপনি যে বললেন যে লিখছে মানুষের লিখছে, হুম, অর্থাৎ কার লিখছে, মানুষটার নাম বলেন। দেখুন, কোরআনের লেখককে এখনো পর্যন্ত জানা যায়নি। তা আপনি যদি না জানেন কোনো প্রুফ দেয় ছাড়া যদি কোনো একটা বিশ্বাস করো, ওটা বিশ্বাস কেউ করবে না তো। তাই তো, আপনি যে কথাটা বললেন আপনার কথা মানলাম, এবার আপনি বলুন তো ওটা যে আল্লাহর কিতাব তার প্রমাণ কি? বলুন ঠিক আছে, প্রমাণ শত প্রমাণ এসে, প্রমাণ শুনুন, যে প্রমাণটা দেবেন সেটি যেন হ্যাঁ অবশ্যই ওই গ্রহ। আপনি যদি বলেন যে নিজে একটা বই লিখে যে এটাই প্রমাণ, বইয়ের ভিতরেই প্রমাণ, তাহলে এটা কিন্তু মূর্খামি হবে। না না ভাই, আপনি একটা বলে দিলাম, আপনার কাছে একটা বলে দিলাম, হুম, ঠিক আছে ভাই আপনি প্রমাণ করে দেবো যে ওইটা আল্লাহর কিতাব নাকি?
আপনি প্রথমে আল্লাহর কিতাব প্রমাণ করার আগে শুনুন, আপনি যদি তর্ক বিতর্কে যদি বসতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে আগে আল্লাহ আছে এটা আপনাকে প্রমাণ করতে হবে। বা আমি আমিও যদি বিতর্কে বসতে যাই, ভাই 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 ঠিক আছে, আপনার হ্যান্ড আছে না, অর্থাৎ আপনার হাত আছে না, নাই আপনার হাত সামনে আছে না? আমার হাত তো আছে। ঠিক আছে, একটা আর্টিকেল দেখা যায় না যায় কি আর্টিকেল দেখা যায় না যায় বাংলায় বলুন না, আপনার আপনার হাতে তো রেখা আছে না? নাই? হ্যাঁ রেখা তো আছে। ঠিক আছে, আপনার রেখা তো হাতের আর্টিকেল আছে না, অর্থাৎ আর্টিকেল একটা দেখা জানে না যায়, একটা নাম্বার দেখা জানে না যায়? কোন নাম্বার দেখা যায় না এতে। আরে ভাই আপনি পাগল নাকি? দেখেন আপনার হাতে লেখা আছে না? হ্যাঁ হাতে রেখা আছে। এই রেখা গুলো আছে না, আপনার প্রিন্ট দিয়ে আপনি প্রিন্ট করে দেখেন তো আপনার কত নাম্বার আছে। প্রিন্ট করে দেখলে কি আসবে আপনি বলুন? বিভিন্ন জন মানুষের হাতের রেখা বিভিন্ন রকম। ভাই শুনেন শুনেন, আপনার কাছে আপনার ওইদিকে তো আপনার তো স্টেট তো পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল না? আপনার তো রাহুল বিরাদার কি চেনেন? হ্যাঁ চিনি। তা রাহুল বিরাদারের ওখানে যেখানে তোমার বহুতে তো পুরোহিত মশাই তো যে করছেন কর রাহুল বিরাদারকে, আপনার কিন্তু পুরোহিত মশাই একটা অ্যান্সার দিতে পারে না। আপনি রাহুল বিরাদার ওখানে বসেন, বসবেন নাকি? কোনো ব্যাপার নয়, নির্ণায়ক মন্ডলী প্রস্তুত করে দিন, বসতে রাজি আছি। রাহুল আপনি রাহুল ভাইয়ের সাথে বসবেন নাকি? কোনো আমি তো বলছি কোনো ব্যাপার না, শুধু একজন নির্ণায়ক মন্ডলী থাকতে হবে অবশ্যই। রাহুল বিরাদারে কিছু আপনি দেখেন নাই নাকি? আরে মশাই আমি আপনি আমার কথা বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, একটা বিতর্ক হতে গেলে তার নির্ণায়ক মন্ডলী থাকা প্রয়োজন। ঠিক আছে ভাই, আমরা তো ঠিক আছে, আমি তো অমন স্টুডেন্ট একজন নয়, আমি একজন স্টুডেন্ট, এর বিষয়ে কিছু অল্প জানি না, প্রমাণ করতে চাই, বিয়া পান না আপনাকে। হ্যাঁ কি বলছেন? আমাকে বিয়া পান না, যে আপনার সাথে তর্ক করছি। আচ্ছা আচ্ছা, কারণ আমাকে তো শিখায় নাই তো কাহো গালি দেওয়া। হ্যাঁ গালি দেওয়াটা উচিত নয়, আমিও কি গালি দিয়েছি আপনাকে? ঠিক আছে ভাই, আপনার প্রশ্ন হলো আমাদের প্রমাণ করতে লাগবে যে কোরআন আল্লাহর কিতাব। আচ্ছা তার আগে একটা প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ করেন, ছোট প্রশ্ন করেন। কোরআনে বলা হয়েছে যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তো কোরআনটা কার বাণী? হ্যাঁ কোরআন কার বাণী? আল্লাহর বাণী। তা আল্লাহর বাণী, আল্লাহ নিজের মুখে কোন আল্লাহর কথা বলছেন? আল্লাহ আল্লাহর ওইটা কিতাবই আল্লাহর কিতাব। হ্যাঁ আপনি তো বলছেন আল্লাহর কিতাব, কিন্তু আল্লাহ নিজে বলছে সমস্ত প্রশংসা আল্লাহ, তাহলে আল্লাহ এখানে কোন আল্লাহর কথা বলছে? এক আল্লাহর কথা বলছি, আল্লাহ নিজের কথা কিতাব। ওটা যে উনি নিজের কথা সেটা আমরা বুঝবো কি করে? ওটা তো লেখা আছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, লেখা লেখা আছে তো, তার মানে নিশ্চয় ওটা আল্লাহ নয়, ওর ওইটা অন্য কারোর বাণী? নো নো, অবশ্যই অন্য কারোর বাণী, কেউ নিজের সম্পর্কে কেউ বলে ওরকম ভাবে? নিজের সম্পর্কে আপনি কেমন করে বলবে? নিজের সম্পর্কে বললে বলবো যে সমস্ত প্রশংসা আমার জন্য, সমস্ত প্রশংসা অমুকের জন্য, এরকম করে কেউ নিজের সম্পর্কে বলে? আপনি নিজে বলুন। ঠিক আছে, এটা আছে না যে আমাকে সৃষ্টি করছে, অর্থাৎ বুঝছেন ভাই? হ্যাঁ বলুন না আপনি। যে আমাকে সৃষ্টি করতে তার কাছে কিন্তু আমি মাথা নত করি। হয় না? হয়। ইসলাম শব্দ অর্থ হল আত্মসমাপন করা, আমরা যে একজন সৃষ্টি করছে আমার তার উপরে তো আমরা কিন্তু তার কাছে কিন্তু আমরা আত্মসমাপন করি। হ্যাঁ আপনি করুন না। আমরা কিন্তু 36 কোটি জনকে আমরা আত্মসমাপন করি না। ঠিক আছে ভাই, আর ঠিক আছে আপনার কোন সৃষ্টি করেছে, অর্থাৎ তোমার কাই সৃষ্টি করছে? আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা হলো না। আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হলো আল্লাহর, যেহেতু আল্লাহর বাণী তো যার বাণী সে নিজে বলছে তুমি সকল প্রশংসা আল্লাহর জন্য, যার বাণী সে কখনো অন্য আল্লাহর কথা বলতে পারে? অন্য আল্লাহ মানে কি? আমরা তো একজন আল্লাহকে বিশ্বাস করি, আর অন্য আল্লাহ কেন? আপনার বোঝা ভুল হচ্ছে, আপনি আপনার নাম ধরে নিন ইব্রাহিম, কথার কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো ইব্রাহিম, ইব্রাহিম যদি বলে সমস্ত প্রশংসা ইব্রাহিমের জন্য, এটা কি একটা মানে কি বলবো আনাড়ি কথা নয়? নিজের জন্য প্রশংসা হলো, লোক তো বলবে সমস্ত প্রশংসা আমার জন্য, সে অন্য কারোর নাম কেন করবে? ভাই শুনেন, যাই সৃষ্টি করছে তার তো না, তার নামের জন্য তো সব কিছু হবে অবশ্যই। তাহলে সে বলছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তাহলে সেটা কে এখানে কে বলছে এই কথাগুলো? সে মানে স্বয়ং যে প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে তারের জন্য তো আমরা প্রার্থনা, অর্থাৎ তারে তো আমরা প্রশংসা করি। কিন্তু কথাটা শুনুন, আমি বলছি আমার নাম প্রবীর, ঠিক আছে, আমি যদি বলি সমস্ত প্রশংসা প্রবীরের জন্য, তাহলে লোক কি বুঝবে? নিশ্চয়ই এটা অন্য কেউ বলেছে,
প্রভুর কথাটি বলেনি, অথবা সেরকম ভাবে নিশ্চয়ই ওই কথাটি আল্লাহ বলেনি যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কথাটা কে বলেছে? আপনি বলুন না কে বলেছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, মানে আল্লাহ ছাড়া অন্য কেউ বলেছে কথাটা? না না, আল্লাহ ছাড়া কেউ বলে না, এটা আল্লাহর কথা। আচ্ছা, আল্লাহ নিজে বলছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটা কি ধরনের কথা? আর একটা আরেক জায়গায় একটা কথা আছে যে যিনি এই পুস্তক মানে নাজিল করেছেন তিনি নিশ্চয়ই, হ্যাঁ তিনি নিশ্চয় সংরক্ষণ করছেন। শুনুন শুনুন, না না, তিনি নিশ্চয় সুবিজ্ঞ মহান জ্ঞানী, ঠিক আছে? তো এখানে আল্লাহ, আল্লাহর বাণী যদি হয়, আল্লাহ বলছে যে তিনি নিশ্চয় সুমহান জ্ঞানী, তাহলে আল্লাহ এখানে তিনি বলতে নিশ্চয় অন্য কাউকে বোঝাচ্ছেন, নিজেকে বোঝানোর জন্য তিনি কখনো ব্যবহার হয় না। ভাই শোনেন, একটা আপনাকে বলি, আপনার ঠিক আছে, আপনার মেল ফিমেল অর্থাৎ সব নাম্বারস আপনার ঠিক আছে, আর্টিকেল অর্থাৎ নাম্বার গ্রামাটিক্যাল আপনার ঠিক আছে, বলুন গ্রামার আপনি কি জানেন? আরে গ্রামারের কথা ছাড়ুন না, কেউ নিজেকে তিনি বলে? নিজেকে তিনি বলে না তা কে বলে? নিজেকে কি, নিজেকে কেউ নিজে নিজেকে ব্যাখ্যা করবে যে তিনি মহাজ্ঞানী? আমি যদি নিজেকে জ্ঞানী বলি তাহলে বলো আমি মহাজ্ঞানী। তিনি মহাজ্ঞানী শব্দের অর্থ কি? নিশ্চয় অন্য কাউকে বোঝানোর জন্য ব্যবহার হয়। না না না, হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক। আপনার কিছু গ্রামাটিক্যাল ভুল আছে। আপনি বলুন কোনটা গ্রামাটিক্যাল ভুল? গ্রামার নলেজ লাগবে আপনাকে। বলুন আপনার কি গ্রামার নলেজ? শুনেন শুনেন, না আপনি কথার উত্তরটা দিয়ে যান যে আপনি নিজেকে তিনি বলে উল্লেখ করবেন। শুনেন, আপনাকে একটা আপনি কোশ্চেন করছেন, যে কোশ্চেনের এই যে নাস্তিকের কোশ্চেন, নাস্তিক মানে এই নাস্তিক এই ধারণার কোশ্চেন করা যে কোন অর্থাৎ সৃষ্টিকর্তা বলে কিছু নেই। আপনার কোশ্চেনটা হল এই কোশ্চেন, আপনি নাস্তিকের দিকে যান না, ঠিক আছে? আপনি মহাশয় প্রশ্নের উত্তর দিতে না পেরে আপনি আমাকে নাস্তিক ঘোষিত করে দিলেন। না না নাস্তিক, শুনেন এটা তো নাস্তিকের প্রশ্ন না। আচ্ছা এক সেকেন্ড, নাস্তিক বলেন তো, নাস্তিক শব্দটা কোন ভাষার শব্দ আপনি বলতে পারবেন? ভাই নাস্তিক অর্থাৎ নাস্তিক, না না, নাস্তিক শব্দটা কোন ভাষার শব্দ আপনি বলেন, কোন ভাষা আপনি বলুন না, আপনি তো উল্লেখ করলেন নাস্তিক শব্দটা। না আপনার ধর্মটা কি ধর্ম? আমার ধর্ম যা, আপনি প্রশ্ন ঘোরাচ্ছেন কেন? না না, আপনার নাস্তিক শব্দটা, নাস্তিক শব্দটা কোন ভাষার শব্দ? আপনার ধর্মটা হিন্দু না সনাতন মত লেখছিল, তা আপনি কেন হিন্দু লেখেন? হিন্দু যারা লেখে তারা মূর্খ, আমি এখান থেকেই তো বলছি, হিন্দু একটা ভৌগোলিক পরিসীমা। আপনার ঢিল কাকে মারছেন? নিজের ঢিল নিজেকে তো মারছেন। আপনি তো বারবার পড়েছেন তো শোনাতাম শোনাতাম, আপনি রিলিজন কি কারণে আপনি হিন্দু লেখেন বলেন, আপনি নিজে অ্যান্সার দেন। আপনি আমাকে কোথাও দেখেছেন নিজেকে হিন্দু লিখতে? আরে দোষ, আপনি প্রশ্নটা ঘোরাচ্ছেন কেন? আপনি এক্ষুনি নাস্তিক শব্দের উল্লেখ করেছেন, নাস্তিক শব্দটা কোন ভাষার শব্দ আগে বলেন ভাই। শোনেন, না না, আপনি আপনি শুনুন শুনুন, নাস্তিক কোন ভাষার শব্দ আপনি বলেন? নাস্তিক কোন ভাষার শব্দ না, আপনি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন। শুনুন আপনি, আমি আপনাকে বলে দিই, আল্লাহ যেমন শব্দটা, আল্লাহ শব্দটা কিন্তু আরবি শব্দ, এটা আপনি জানেন তো? হ্যাঁ হ্যাঁ, অতএব আল্লাহ যেহেতু আরবি শব্দ তো আল্লাহ শব্দটা প্রথম পাওয়া গেছিল কোন গ্রন্থে? নিশ্চয়ই কোরআনে। হ্যাঁ হ্যাঁ, কি না তো আল্লাহ শব্দের উৎপত্তি যেখানে সেটা সম্পর্কে জানতে গেলে আমাকে নিশ্চয়ই কোরআন পর্যালোচনা করতে হবে, হ্যাঁ কি না? তেমন ভাবে নাস্তিক শব্দটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ, ঠিক আছে? নাস্তিক শব্দটা সংস্কৃত শব্দ, যদি জানা না থাকে আপনি গুগল করে নিতে পারেন। যেহেতু এটা সংস্কৃত শব্দ, সেই সংস্কৃত শব্দ নাস্তিক যে গ্রন্থে প্রথম আছে সেই গ্রন্থে আপনাকে গিয়ে দেখতে হবে যে নাস্তিক শব্দের অর্থ কি দেয়া রয়েছে। আপনি যে আমাকে ফট করে নাস্তিক বলে দিলেন। না না ভাই, আপনাকে নাস্তিক বলি নাই, আপনি, আমি বলছিলাম যে ভাই নাস্তিকের তো এগুলো তো নাস্তিকের প্রশ্ন, আপনাকে নাস্তিক বলে নাই। আর কথা হলো যে নাস্তিক শব্দটা, শুনুন কথা হলো, আপনি বলেন নাস্তিকের মতো আচরণ, নাস্তিক কাকে বলে আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, বলুন কাকে বলে? যিনি নাকি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, যেমন তোমার ভগবান। হ্যাঁ, এটা এটা কোথায় লেখা আছে যিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস, তিনি নাস্তিক, এটা কোথায় লেখা আছে ভাই? কোথায়, না না, আমি কোথায় রেফারেন্স জানতে চাইছি, কোথায় লেখা আছে কোনটা? যিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন তিনি নাস্তিক, এই কথাটা কোথায় লেখা আছে? ইন্টারনেটে সার্চ করে মারে দেখেন। না, ইন্টারনেটে সার্চ করে ওইভাবে তো কথা হয় না, কোন গ্রন্থে লেখা আছে যে নাস্তিক শব্দটা যেখানে উল্লেখ আছে যে গ্রন্থ থেকে উদ্ভব হয়েছে সেই গ্রন্থে কিন্তু নাস্তিক শব্দের সংজ্ঞা যিনি ঈশ্বর বিশ্বাস করেন না এরকম কিন্তু কোথাও লেখা নেই ভাই। শুনেন শুনেন একটা কথা শুনেন, আপনার কোনোদিন নাস্তিকের সাথে তো আপনার বিভেদ হয় নাই না? না, আমি নাস্তিকের সঙ্গে কথা বলি না। রাহুল ভাইকে তো ভালো করে চেনেন আপনি। আমি নাম শুনেছি, ওনার ভিডিও দেখেছি, ঠিক আছে? ভিডিও দেখেছেন তো আপনার, ঠিক আছে। ওনার বহুতে তো যায় না পুরোহিত মশাই? দেখুন পুরোহিত মশাই কি চায় না চায়, আমি পুরোহিত মশাইয়ের বক্তব্য, কিছু কিছু বক্তব্য আমি দেখেছি, দুটো একটা, তবে খুব বেশি আমি দেখিনি। হ্যাঁ
এবার কথা হলো, আপনি মূল প্রশ্ন থেকে কিন্তু ঘুরিয়ে আপনি বাদা বাহুলে গেলেন, কোথায় ওখানে গেলেন যে নাস্তিকের মতো, আপনি কিন্তু মূল প্রশ্নটা আপনি কিন্তু পুরো ঘুরিয়ে গেলেন। ভাই ঠিক আছে, আপনার কিছু কোশ্চেন করি। হ্যাঁ বলুন। তা ঠিক আছে, আপনার কি আপনার কোন কিতাবে কোনো আছে নাকি যে অর্থাৎ মদ পান করতে করা যাবে না, কোনো কিতাবে আছে নাকি আপনার? মদ পান করা, জুয়া, এই সমস্ত জিনিস তো কি বলে কুকর্ম, এটা তো আছে, বেদেতেই আছে, যাবে না? যাবে না, যাবে না যাবে না। না জুয়া খেলা তো যাবে না, না রোজা তো করতে লাগবে। না, রোজা সম্পর্কে আমাদের কোনো বিধান নেই, রোজার সম্পর্কে বিধান নাই? না কোনো বিধান আমাদের হিন্দুদের গ্রন্থে নাই, আপনাদের গ্রন্থে থাকতে পারে। ও তো বলুন কোথায় আছে আমাদের বেদে, কোথায় রোজার কথা আছে বলুন। তা ঠিক আছে ভাই, আপনাকে তো বাহির করে দিচ্ছে। দেখেন না না, আপনি কোথায় পেয়েছেন আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থে রোজা, সেটা তো বলুন। ভাই, রাখেন কেন রাখবো কেন, আপনি বলে যান ভাই, করতেছি কি কি বলছেন, আপনি বলে যান যে বেদে কোথায় রোজা আছে। ভাই, বাই করতেছি, রাখেন। কি হয় কোথায় রাখেন, আপনি কি পালিয়ে যাচ্ছেন কেন, না না, আপনি পালে যাওয়ার কোনো মানছি না। তাহলে বলুন বেদে কোথায় রোজা আছে, আপনি এক্ষুনি তো বললেন যে রোজা আছে, তো বলুন। দেবো দেবো বলে দেবো, রাখেন, অল্প লাইনতে রাখেন, আপনি বাই করছিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ ভাই, মরু স্মৃতি একটা কিতাব আছে না আপনার, হ্যাঁ আছে, 6 নম্বর অধ্যায়ের 24 নম্বর অনুচ্ছেদে তো বলা আছে কি আছে, যে পবিত্রতা অর্জনের জন্য 1 মাস উপবাস পালন করা উত্তম? তাহলে তো আপনার কথা তো ভুল। আপনি বেদের কথা বলেছিলেন, বেদের কোথায় দেখাবেন। বেদে নাই, আপনার তো এটা তো কিতাব না? আচ্ছা এটাও কিতাব, তা উপবাস শব্দের অর্থ আপনি জানেন, উপবাস মানে কি? আপনি বলুন উপবাস মানে কি, আপনি তো খুব বলছেন যে উপবাস করতে হয়, উপবাস শব্দের অর্থ কি বলুন, উপবাসের অর্থ কি বলতে পারবেন, বলতে পারবেন কি? এরপর সে ফোন কেটে দিয়েছিল, তাকে ফোন করার চেষ্টা করেছি, ফোন যায়নি, তো সে তো আর ফোন করেনি। তো আপনারা শুনতে পেলেন পুরো বক্তব্যটা, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, বক্তব্যটি বেশি করে শেয়ার করুন।